হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। চিকেনের বিভিন্ন ধরনের প্রিপারেশনের সবথেকে জনপ্রিয় হলো আলু দিয়ে মুরগির ঝোল, যা প্রায় প্রতিটি ঘরে ঘরে ছুটির দিনে রান্না হয়ে থাকে। সেই জন্য আমি আলু দিয়ে চিকেন বানিয়ে দেখাবো। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য। চলুন তাহলে দেখে নিই চিকেন ঝোল রেসিপি। তো ফ্রেন্ডস, আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর মশলাটাকেও আমি বানিয়ে রেখে দিয়েছি। যেমন মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সব কিছুই আমি দিয়ে মশলাটা বানিয়ে রেখেছি। এবার আমি আলুগুলোকে ফ্রাই করে নেব, আর আলুগুলো একটু বড় বড় করে কাটবে, বড় বড় সাইজের আলুগুলো। এই দেখো আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, চিকেনটা হালকা ফ্রাই করে নেব। আর আমার চিকেনটা হালকা ফ্রাই করা হয়ে গেছে, এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। আলুটা দিয়েও আমি আবারও ফ্রাই করছি, যাতে আলুটা তাড়াতাড়ি গলে যায়। এবার আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো চিকেনটা আমি এবার নামিয়ে গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, আর একটা গোটা শুকনো লঙ্কা, এটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাও ফ্রাই হয়ে গেলে এবার যে মশলাগুলো বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা ভালো করে কষে নেব। তো ফ্রেন্ডস, আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর আমার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি মাংস, এই মশলা কষানোর মধ্যে আমি আলু সমেত চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালো করে 5 থেকে 10 মিনিট মতো কষতে হবে। কষে 2-3 মিনিট মতো ঢেকে দিতে হবে। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যত সময় আমি ঢেকে দিয়েছিলাম। তো দেখো কত সুন্দর কালারটা এসছে, খুবই সুন্দর খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর কালারটা এসছে। দেখো আমার চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে, আর এই আমি এবার হলুদটা দিয়ে দেব। হলুদ দিয়ে ভালো করে 2-3 মিনিট কষব, তারপর আমি জল দিয়ে দেব চিকেনে, গরম জল, উষ্ণ গরম জল। এই যে দেখো তোমার জল দিয়ে দিয়েছি, আমার মাংস 5 থেকে 10 মিনিট ফুটেই আমার চিকেন রেডি। তো ফ্রেন্ডস, তোমরাও বানিয়ে ফেলো তোমাদের ছুটির দিনে গরম গরম ভাতের সঙ্গে আলু দিয়ে মুরগির ঝোল। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও একদিন বাড়িতে ট্রাই করে দেখো।